আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরেকটি ইউজ প্রিমিয়াম ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদের সাথে বেশ কিছু নতুন কালেকশন ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করব এখানে ফার্স্ট টাইম যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ থাকে এই ল্যাপটপগুলো খুবই এক্সক্লুসিভ মানে একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ তার পাশাপাশি মাইক্রোসফট সারফেস এবং আজকের ভিডিওর নতুন কালেকশন হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন জেনারেশন এইট মানে এক্স ওয়ান কার্বনের যে জেনারেশন থাকে সেটা রেড জেনারেশন খুবই রেয়ার প্রোডাক্ট এটা ফোর কে ডিসপ্লে দিয়ে আছে এর পাশাপাশি এসপি এলিড বুক জেড বুক এবং ভিডিওর শেষে একদমই রিজনেবল প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিছু ল্যাপটপ থাকবে ডেডিকেটেড সহ এবং ছাড়া একদম রিজনেবল প্রাইজে পাবেন আর এই ল্যাপটপগুলো পার্চেস করলে সাথে কি কি গিফট পাবেন যেমন আগামীকাল কিন্তু মঙ্গলবার তো মঙ্গলবারকে আমাদের স্পেশাল কিছু গিফট থাকে গিফটের আয়োজন থাকে এই ডিটেইলসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব ল্যাপটপগুলোর কি কি কনফিগারেশন থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন বিস্তারিত তো জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আমরা সর্বপ্রথম যেরকম ওপেন বক্স বা ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখিয়ে থাকি তো আজকে সেরকম একটা ল্যাপটপ দিয়ে स्टार्ट করব এটা হচ্ছে ডেল এর প্রিসিশন 5560 মানে 5560 এই ল্যাপটপটা একদম লিটল ইউজ মানে একদম কম ইউজ করা ল্যাপটপটা আমার মনে হয় পনেরো দিন বা এক মাসের মতো অথবা তার একটু কম বেশি ইউজ হবে ল্যাপটপটা একদম সিল অবস্থায় মোটামুটি আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এটার কনফিগারেশন থাকবে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট টাচ স্ক্রিন ন্যারো বাজারের গ্লোসি টেকনোলজির ফোর কে রেজুলেশনের ডিসপ্লে আমি ল্যাপটপটার যদি একটু কন্ডিশনটা আপনাদের সাথে শেয়ার করি মানে এটার যে কীবোর্ড পার্টটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড আপ করা খুবই প্রিমিয়াম লেফট সাইড রাইট সাইডে স্পিকার আছে এবং এটার যে কিবোর্ডটা সেভেন্টি কভারেজ কিবোর্ড এবং বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড আছে যেটা ফোর ফিঙ্গার সাপোর্টেড ল্যাপটপটার যদি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই একদম ফ্রেশ কন্ডিশন মানে যে এটা যে ইউজ হয়েছে বোঝার কোনো উপায় নাই ফুললি ফ্রেশ ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস মোটামুটি অ্যাভেলেবেল আছে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা স্পেশালি অ্যাডো প্রিমিয়ার প্রো ফটোশপ ইনস্টিটিউটার প্রফেশনাল গ্রাফিক্সের কাজকর্ম করতে চান তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ এর পরে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ মানে ওপেন বক্স আমরা বলে থাকি নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে এই ল্যাপটপগুলিকে যে আমরা বলি যে একদিন ইউজ হয় নাই নট এ সিঙ্গেল ইউজ এটা কিন্তু প্রমাণ করা যায় প্রমাণ মানে কি এটার ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন একটা কাউন্ট থাকে যেটা দিয়ে ক্যালকুলেট করলে আপনারা বুঝতে পারবেন যে একদিনও ইউজ হয়েছে কি হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই জিনিসটা আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো এটার করফিগারেশন হচ্ছে রাইজ্যান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল আমি যদি প্রসেসরটা একটু মডেলটা দেখি দেখতে পাচ্ছেন যেটা কোর প্রসেসর মানে এই ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্স গেমিং ফটোশপ আউটসোর্সিং মানে সব ধরনের কাজ কমপ্লিটলি ভাবে করতে পারবেন পাশাপাশি যারা একটু স্টাইলিস্ট চাচ্ছেন মানে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করতে চান আমি বলবো তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ ল্যাপটপটা যদি হাতে নেন এটা কিন্তু অটোমেটিক্যালি রুটেড হয় যেটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট হয়ে যাবে তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 82000 থাউজেন্ড টাকা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং এই ল্যাপটপটার স্পেশালি হচ্ছে টাইপ সি চার্জিং খুবই দ্রুত চার্জ হবে মোটামুটি আপনারা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন ফুললি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটার প্রাইস এক টাকা বা তার একটু কম বেশি হতে পারে চাইলে গুগলে চেক করে নিতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের সারফেস ল্যাপটপ থ্রি যারা স্পেশালি স্টুডেন্ট আছেন মানে স্টাডির পারপাস ল্যাপটপ কেনার কথা ভাবছেন পাশাপাশি প্রফেশনাল কাজকর্ম করতে চান তারা এই ল্যাপটপটা দেখতে পারেন স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন যেমন সিএসসি বা ত্রিপলি এই টাইপের পড়াশোনা করেন প্রিমিয়ার প্রো সফটওয়্যার নিয়ে কাজ করতে হয় অটো ক্যাট স্টুডিও ম্যাক্স তারা এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল কজ হচ্ছে ল্যাপটপটা একদমই স্লিম এবং এটার ব্যাটারি ব্যাকআপটা সাত ঘন্টার কাছাকাছি পাবেন আমাদের টেস্টেড করা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক্স আর এটার স্ক্রিনটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে এটার যে কিবোর্ডের পার্টটা আছে সেটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় নেক্সটে আমরা আমাদের শপে আজকে নতুন কালেকশন একটা ল্যাপটপ দেখাবো এটা খুবই রেয়ার এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেনারেশন এইট মানে এক্স ওয়ান কার্বনের জেনারেশন এইট যেটা আছে আমি একটু কোয়ালিটিটা দেখাচ্ছি মানে এতটা লাইট ওয়েট আর এতটা প্রিমিয়াম এটা হাতে না নিলে বোঝার কোনো উপায় নাই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে ল্যাপটপ এখানে মেনশন করা আছে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট এটা হচ্ছে আপনার কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে টোটাল বডিটা বিল্ড আপ করা এটা পুরোটা মেনশন করে দিছে আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আমরা স্পেশালি এক্স ওয়ান কার্বন ষোলো জিবি র্যাম দিয়ে কালেক্ট করার চেষ্টা করি কারণ হচ্ছে এক্স ওয়ান কার্বনে র্যাম আপগ্রেড করা যায় না ফিউচারে যদি আপগ্রেড করার প্রয়োজন না পড়ে দ্যারসয়াই আমরা ষোলো জিবি র্যাম দিয়ে কালেক্ট করার চেষ্টা করি তো ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকটেড কিবোর্ড জয়স্টিক বাটন ডলবি অ্যাটমস এর সাউন্ড সিস্টেম এটার স্ক্রিনটা হচ্ছে একদমই ন্যারো বেজেরের গ্লোসি টেকনোলজির 4K রেজুলেশনের ডিসপ্লে মানে ওয়াও একটা ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে ল্যাপটপটা যে কতটা স্লিম আমি দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য মানে একদমই স্লিম আর লাইটওয়েট মানে এই হচ্ছে এটার ওয়েট আমার এক মানে এক ফিঙ্গারের উপরে কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছেন তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি বাষট্টি হাজার টাকা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপ গুলো দেখাবো একদম রিজনেবল প্রাইজে মোটামুটি সবচেয়ে পপুলার ল্যাপটপ আমার হাতে যেটা আছে এসপি এলিট বুক আটশো তিরিশ জি ফাইভ কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট টেকনোলজি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাক ডিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক শর্ট ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম এবং ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কন্ডিশন সুপার ফ্রেশ যারা একদম মিনিমাম প্রাইজে স্টাডি পারপাস পাশাপাশি ফ্রিলান্সিং এর জন্য ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন বিশেষ করে আপুরা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন কারণ সাইজে ছোট হওয়াতে আপনারা ইজিলি ব্যাগে করে ক্যারি করতে পারবেন আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র 30500 এটার G6 ভেরিয়েন্ট আছে যেটার প্রাইস পড়বে মাত্র 31500 টাকায় নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো জেডবুক ফর্টিন ইউ জি ফাইভ ফোর আই ফাইভ এইট জেন জাস্ট ভিউয়ার্স আপনারা কন্ডিশনটা দেখেন আমরা কিরকম কন্ডিশনে ল্যাপটপ সেল করে থাকি সবগুলো ল্যাপটপে আমাদের এরকম কন্ডিশন কোথাও কোনো দাগ রেস্ট নাই ফর্টিন ইউ জি ফাইভের এই ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো একদম মিনিমাম প্রাইজে কেউ যদি ল্যাপটপ চান মানে চব্বিশ হাজার পাঁচশো যারা জি সিক্সের কাস্টমার আছেন যারা জি থ্রির কাস্টমার আছেন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর সিক্স জিরো এস কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুললি প্রফেশনাল টুকটাক কাজকর্ম করতে পারবেন যারা ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ এত মিনিমাম প্রাইজে এর থেকে বেটার কোয়ালিটি ল্যাপটপ আই থিঙ্ক আপনারা কোথাও পাবেন না জাস্ট কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ দুইটা ব্যাটারি থাকার কারণে ল্যাপটপটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেয়ারাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচতলায় একশো এক নম্বর সব ঢোকার সময় হাতের ভাম পাশে আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো বাইশ বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছ দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি বেলি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো কি কি গিফট আছে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে একদম রিজনেবল হচ্ছে লিনোভো থিং এর টি ফোর প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি পাবেন রেডন শেয়ার গ্রাফিক্স প্রাইসটা পড়বে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এটা রাইজান সেভেন ভেরিয়েন্ট আছে চাইলে আপনারা দেখে শুনে নিতে পারবেন সোভিয়াস আমরা ছিলাম গিফট আইটেমে তো আজকের ভিডিও দেখে মঙ্গলবার মঙ্গলবার যারা ল্যাপটপ পারচেস করবেন মঙ্গলবারের জন্য আমাদের স্পেশাল কিছু অফার থাকে বা গিফট আইটেম থাকে আমরা আপনাদের জন্য চেষ্টা করেছি কালারফুল কিছু ওয়ারলেস মাউসের আয়োজন করেছি মাউসগুলো দেখতে খুবই ইউনিক এবং খুবই কিউট একটা মাউস তারপরে হয়তো অনেকের ভালো লাগবে অনেকের লাগবে না তো এগুলো হচ্ছে মাউস দেখতে পাচ্ছেন মানে কালারটা জাস্ট আমি একটা একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু এটার সাথে ব্যাটারিও দিয়ে দিচ্ছি একটা অ্যালকালাইন ব্যাটারি এক ব্যাটারিতে মোটামুটি আপনারা ছয় মাসের মতো আপনারা এটার চার্জিং ক্যাপাসিটি পাবেন তো এই তিনটা কালারের যে কোনো একটা মাউস আপনারা পাবেন এই মঙ্গলবার ভিডিও দেখে ল্যাপটপ পার্চেস করলে এর সাথে একটা মাউস প্যাড পাবেন আপনারা নর্মাল একটা মাউস প্যাড এই দেখতে পাচ্ছেন এবং এর সাথে কিন্তু আপনারা একটা কিবোর্ডও পাবেন এটা একটা ইউএসবি কিবোর্ড প্রিভিয়াস আমরা অনেক ভিডিওতে একটা এক্সপ্লেন করেছি এবং ফাইনালি ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম হাই প্রাইস থেকে শুরু করে একদম মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে কিন্তু সব সময় সব ধরনের ল্যাপটপ আপনারা अवेलेबल পাবেন বিচনে কোয়ান্টিটি রাখা আছে চাইলে শপ এসে যাচাই বাছাই করে পারচেজ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে। তবে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া